আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করব বিনোদন জগতের খবর বুবলি মানেই সাকিব খান কারণ এখন পর্যন্ত একমাত্র নায়ক সাকিবের সঙ্গেই তার যত সিনেমা নতুন করে আবারও তিনি সাকিবের সঙ্গেই ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন গত জুন মাসে বেশ আয়োজন করে সাকিব বুবলি জুটির নতুন সিনেমার নাম ঘোষণা করা হয় সিনেমার নাম একটি প্রেম দরকার মাননীয় সরকার এটি পরিচালনা করবেন শাহিদ সুমন সে সময় মহরতে নতুন নায়িকা মৃদুলাকে পরিচয় করে দেওয়া হয় যাকে বুবলির পাশাপাশি সাকিব খানের নায়িকা হিসেবেও দেখা যাবে সিনেমাতে এদিকে শুটিং শুরু হতে যাচ্ছে সিনেমাটির চলতি মাসের পঁচিশ তারিখে শুরু হচ্ছে শুটিং বিষয়টি জানিয়েছেন সিনেমার অন্যতম নায়িকা মিদুলা মিদুলা বলেন এই মাসের পঁচিশ তারিখ থেকে আমার প্রথম সিনেমার শুটিং শুরু হবে সাকিব খানের মতো একজন সঙ্গে কাজ করতে পারা আনন্দের সেই সঙ্গে ভয়ের তবে আমার চেষ্টা থাকবে ভালো কিছু করার আমি শুনেছি শাকিব খান খুব হেল্পফুল এদিকে মহরতের পর এই সিনেমাতে বুবলির থাকা না থাকা নিয়ে গুঞ্জন সৃষ্টি হয় বুবলি নিজে অন্য একটি সিনেমার প্রস্তুতি নেওয়ার কথা জানান সেই জন্য একটি প্রেম দরকার মাননীয় সরকার সিনেমাটি ছেড়ে দেওয়ার কথাও জানিয়েছিলেন তিনি তবে এই বিষয়ে সিনেমাটির প্রযোজক সেলিম খান বলেন ভিন্ন কথা তিনি জানান সিনেমাটি বুবলি করছেন তার না থাকার কোনো কারণ দেখছি না দর্শকদের কাছে সাকিব বুবলি জুটির গ্রহণযোগ্যতা আছে অবশেষে জানা গেল লজ্জা সরমের মাথা খেয়েই আবারও নায়ক সাকিব খানের সাথে অভিনয় করতে যাচ্ছেন নায়িকা বুবলি একটি প্রেম দরকার মাননীয় সরকার সিনেমায় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ